ডাক্তার দিবসে অভিনবভাবে ডাক্তারবাবুদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো শালকিয়ার প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা বজ্রনাথ গ্র্যান্ডসন্সের বজ্রনাথ বেকারি। করোনা অতিমারির সময়ে একেবারে প্রথম সারির যোদ্ধা ডাক্তার। সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশও ডাক্তার বাবুদের শুভেচ্ছা জানাতে মেতে উঠেছিল দেশবাসী। ডাক্তার বাবুরা সর্বদা নিজেদের নিশ্চিত সেবা এবং অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছে। এমন তো কঠিন পরিস্থিতিতে সদা মানুষের সেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা প্রহরী রূপে মানুষের পাশে রয়েছে। ডাক্তার বাবুরা ঈশ্বর সমতুল্য। বহু মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচেছে মহান ডাক্তারের স্পর্শে। তবুও কখনো কখনো ডাক্তার বাবুদের এ সময় হেনস্থাও হতে হয়েছে। এই ডাক্তার দিবসে অভিনবভাবে ডাক্তার বাবুদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো শালকিয়ার প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা বজ্রনাথ গ্র্যান্ডসন্সের বজ্রনাথ বেকারি পক্ষ থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে একেবারে নতুন সাজে সজ্জিত কেক সহযোগে। এমতো অবস্থায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যে কোনো শুভ অনুষ্ঠান কেক বা মিষ্টি ছাড়া হয় না, তো সেই জন্য আমি ঠিক করলাম যে এই কোভিড-19 সময় যেভাবে ডাক্তার আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে আমরা কোভিড-19 মুক্ত হতে চলেছি, তো এই দিনটা 1 জুলাই, এটা বছরে একদিন পালন করলে হবে না, এটা বছরে 365 দিন পালন করা উচিত। তার একটাই কারণ যে আমাদের সমাজে এটা ছড়িয়ে দিতে হবে এবং সমস্ত মানুষকে এটা বুঝতে হবে যে আমরা ডক্টরের যেমন আমাদের সহযোগিতা দরকার, সেরকম আমাদেরও ডক্টরের সাথে সহযোগিতা করতে হবে। এর একটাই মেন রিজন যে আজকে কোভিড-19 থেকে আমরা মুক্তি পেতে পারি সবসময় যদি আমরা ডক্টরের পাশে থাকি। কি বলবে ডক্টর ডে? যদিও একটা পার্টিকুলার ডেতে আমরা সেলিব্রেট করি, বাট আমরা যারা আমরা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা আমরা ডাইরেক্টলি এই সিনারিওগুলোকে দেখি, তাতে আমরা সত্যিই বলি যে ডক্টরস ডে ইজ নট ফর এ পার্টিকুলার ডে, ইটস ফর দ্য থ্রু আউট দ্য লাইফ। কারণ যেভাবে এনারা আমাদের পাশে দাঁড়ান অ্যাট এনি মোমেন্ট, মানি ডাজন্ট ম্যাটার এভরি টাইম, একটা ডক্টরের রাইট টাইমে রাইট সাপোর্ট, রাইট ডিসিশন একটা মানুষের জীবন বাঁচানো, এর থেকে বড় বোধ হয় আমাদের জীবনে আর কোনো আশীর্বাদ হয় না। তো অবভিয়াসলি ডক্টরস ডে আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা সবসময় প্রার্থনা করি যে আজকে ডক্টরদের ওপর যে বিভিন্ন রকমের যে রকম তারা ফেস করেন যে অ্যাডভার্স সিচুয়েশান, সেটা আমরা কখনোই কাম্য করি না। মানুষের মন, মানুষের নিজের জন হারালে মানুষ অনেক সময় তখন একটা অন্য মানসিকতাতে চলে যায়, আমরা বুঝি। আর সবসময় প্রার্থনা করবো সবার কাছে যে সবাই সেটা বুঝুক যে আমরা কীভাবে ফাইট করছি, ডক্টররা কীভাবে ফাইট করছেন, এবং ডক্টরদের জন্যই আজকে আমরা যা প্রাণ বাঁচাতে পারছি ওনারাই বাঁচাচ্ছেন। তো সেই হিসেবে ডক্টরস ডেটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা প্রতিদিনই ডক্টরদের সেই রেসপেক্টেই দেখতে চাই, সেটাই আমরা একমাত্র কাম্য করি সবার কাছে। এই যে ডক্টরদের ব্রজনাথ বেকারি, তাদের পক্ষ থেকে যে শুভেচ্ছা বার্তা, এটা সত্যি একটা খুব ইউনিক একটা আইডিয়া এবং থ্যাংকস ভেরি মাচ ফর দ্যাট যে আপনারা এইভাবে এগিয়ে এসে আমাদের পাশে একটা এই দিনটা উদযাপন করার জন্যে যে একটা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি মানে কাল থেকেই যখন এই প্রপোজালটা আমাদের কাছে এসেছিলো, আমরা ইন্টারনাল ডিসকাশন করেছিলাম, আমার প্রত্যেকে খুব খুশি হয়ে বলেছিলো যে অ্যাবসলিউটলি এটা উই শুড অনার যে আপনারা এগিয়ে আসছেন এবং আমাদের পাশে এসছেন। এবং বিশ্বাস করবেন না, যখন আমরা এটা নিয়ে সবার সামনে প্লেস করেছি, ডক্টরসরা সো হ্যাপি যে এরকম একটা অফার এসছে বা ওনারা নিজের থেকে এগিয়ে এসে আমাদের জন্য এরকম একটা কেক আজকে দিয়ে এটাকে সেলিব্রেট করার একটা সুযোগ করে দিয়েছে। আমরা সত্যি কৃতজ্ঞ এর জন্য এবং আমরা সবসময় পাশে থাকতে চাই। আপনাদের মতো মানুষরা আমাদের পাশে থাকলে আমরা আরও ইন্টারেস্ট পেয়ে, আরও আমরা সাপোর্ট পেয়ে আমরা এগোতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।